যে সকল স্টুডেন্ট সেমিস্টার সিক্সে পড়ছো এবং যাদের জেনারেল সাবজেক্ট হিসেবে ফিলোসফি রয়েছে, তো পেপার ডিএসই বি থেকে আজকে আমি সাজেশন দিচ্ছি তোমাদের। তো এখানে দেখো 15 মার্কসের কিছু কোশ্চেন রয়েছে। ফার্স্ট কোশ্চেন হলো, ব্যবহারিক জীবনে বেদান্তকে কিভাবে প্রয়োগ করা যায়, বিবেকানন্দকে অনুসরণ করে আলোচনা করো। এই কোশ্চেনটা আমি অথবা দিয়ে আরেক রকম ভাবে দিয়েছি, তো অ্যান্সার একটাই হবে, স্বামী বিবেকানন্দকে অনুসরণ করে ব্যবহারিক বেদান্ত বা নব বেদান্ত মতবাদ ব্যাখ্যা করো। নাম্বার 2, বিবেকানন্দের মতে মানুষের প্রকৃত স্বরূপ কি আলোচনা করো। 3, বিবেকানন্দের মতে ধর্মের প্রকৃত স্বরূপ কি আলোচনা করো। 4, গান্ধীজির অহিংসার প্রত্যয়টি ব্যাখ্যা করো, তার মতে অহিংসার মাধ্যমে কিভাবে স্বরাজ লাভ সম্ভব আলোচনা করো। 5, গান্ধীজিকে অনুসরণ করে মানুষের প্রকৃত স্বরূপ বিশ্লেষণ করো। 6, অছিতন্ত্র কি, গান্ধীজিকে অনুসরণ করে অছিতন্ত্র ব্যবস্থার তাৎপর্য ব্যাখ্যা করো। 7, ভারতবর্ষে দলিত আন্দোলনে বিআর আম্বেদকরের ভূমিকা বর্ণনা করো এবং সমাজ সংস্কারে তার অবদান আলোচনা করো। 8, বৈদিক বর্ণাশ্রমের বিরুদ্ধে আম্বেদকরের সমালোচনা কী ছিল, তার মত অনুসারে বৌদ্ধ ধর্মের সদর্থক দিকগুলি লেখো। 9, এরা অস্পৃশ্যরূপে জন্মগ্রহণ করে, অস্পৃশ্যরূপে জীবন নির্বাহ করে এবং অস্পৃশ্যরূপে মৃত্যুবরণ করে, উক্তিটির যথার্থ ব্যাখ্যা করো। 10, অদ্বৈত বেদান্তর সঙ্গে ব্যবহারিক বেদান্তের প্রভেদ এবং সাযুজ্য আলোচনা করো। এই হলো 15 মার্কসের কোশ্চেন। এবার আসছি 5 মার্কসের কোশ্চেনে। নাম্বার 1, গান্ধীজিকে অনুসরণ করে সত্যাগ্রহের ধারণাটি বর্ণনা করো। 2, স্বামী বিবেকানন্দের সর্বজনীন ধর্মতত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো। 3, পশু মানব ও দেব মানবের মধ্যে পার্থক্য কি ব্যাখ্যা করো। 4, সর্বজনীন ধর্ম ও সাম্প্রদায়িক ধর্মের মধ্যে পার্থক্য কি। 5, গান্ধীজির মতে মানব সত্তার মূল বৈশিষ্ট্য কি সংক্ষেপে আলোচনা করো। 6, গান্ধীজিকে অনুসরণ করে সর্বোদয়ের ধারণাটি ব্যাখ্যা করো। 7, জাতিভেদ প্রথা ও অস্পৃশ্যতা নিয়ে আম্বেদকর ও গান্ধীজির মতের তুলনামূলক আলোচনা করো। 8, মানব প্রকৃতির স্বরূপ বিষয়ে স্বামী বিবেকানন্দ ও গান্ধীজির মতামতের তুলনামূলক আলোচনা করো। 9, অস্পৃশ্যতা দূরীকরণে বিআর আম্বেদকরের ভূমিকা কি। 10, জাতি প্রথাকে আম্বেদকর সামাজিক অমঙ্গল বলেছেন কেন। 11, স্বাধীনতা উত্তর ভারতীয় সমাজের পরিকাঠামো গঠনে আম্বেদকরের ভূমিকা কতখানি। 12, আম্বেদকর প্রবর্তিত সামাজিক মানবতাবাদ বলতে কী বোঝো। মোটামুটি খুব বেশি কোশ্চেন দেওয়া হয়নি, 15 মার্কসের 10টা এবং 5 মার্কসের 12টা কোশ্চেন দেওয়া হয়েছে। এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে পড়ে যেও, আশা করি এখান থেকে তোমরা সব কোশ্চেনই কমন পেয়ে যাবে।